AR Digital Sound Pages. Bismillahirrahmanirrahim. Walau annahum idh zalamu anfusahum ja'uka واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এই আয়াতের মধ্যে কি বলছেন আপনার যদি মোবাইল থাকে আপনি দেখুন আমি আমিনউদ্দিন বলছি এখন কোরআন শরীফ এ করে দেখুন সূরা নিসায় আল্লাহ বলছেন ولو انهم اذ ظلموا انفسهم جاءوا महबूबा फरमा दीजिए अगर कोई अपने नफ्स पर जुलुम कर ले क्यों जो निजेर नफ्स प्रति जुलुम करे ताहले की हबे अनफसहुम जाओ का फस्तगफरुल्लाह ओरा जानो अपना दरबारे चले जाए अमी अल्लाह काछे जानो क्षमा भिक्षा करे फस्तगफरुल्लाह अमी अल्लाह काछे जानो क्षमा भिक्षा करे अस्तगफर लहुमुर रसूल अर नबी पाक तादेर पक्ष थेके आमी अल्लाहर काछे सुपारिश करबे लावाजातुल्लाह तौबा रहीमा आमी अल्लाह पाक तादेर तौबा कबूल करब गफूर रहीम होये जाब जुलुम बोलते कारे बोले सूद खावा जुलुम नय कथा बोलेन ना আমার সঙ্গে একটু হ্যাঁ হ্যাঁ ইয়েস নো করবেন সুদ খাওয়া কি জুলুম তো যার বাংলা অর্থ অত্যাচার নাকি কার সাথে অত্যাচার করা নাফসের সঙ্গে মানুষকে তো যা দিলাম দিলাম নিজেকে ধোকা দিলাম সুদ খাওয়া অত্যাচার করা মিথ্যা কথা বলা কি হলো অত্যাচার নয় কথা বলুন একটু বাবা আমার সঙ্গে কথা বলুন আমি একটু কথা না বললে গভীর রাতে আমি বুঝবো আপনারা আমি তো পুরো ঘুমিয়ে পড়ব যে ভালো জায়গা আছে নাকি তাহলে মিথ্যা কথা বলা জুলুম তো জুলুম কি না হ্যাঁ না নামাজ কাজা করা আল ঠেলা মা বাপকে কষ্ট দেওয়া দাড়ি কাটা চুল লাল করা কাউকে চোখ মারা ইশারা করে গোপন জায়গায় নিয়ে যাওয়া ইত্যাদি কেউ যদি নাফসের প্রতি জুলুম করে ও যেন আপনার দরবারে যায় আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহর কাছে নবী তাদের পক্ষ থেকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে কবুল করব ক্ষমা করব এবং তার প্রতি দয়ালু আরো দয়া হয়ে যাবে ক্ষমা করবেন কে সুপারিশ করবেন কে নবী সব আল্লাহ নয় সুপারিশ নবী করবেন ক্ষমা কে করবেন নবী ক্ষমা করার মালিক নন হ্যাঁ নবীর কাছে যে অপরাধ করেছে তার জন্য ক্ষমা কিন্তু যে নামাজ না পড়লো অপরাধ কার কাছে করলো নিজের প্রতি করলো এবং এর জন্য আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ নিজ গুণে ক্ষমা চাইতে করে দিতে পারেন কিন্তু ওটা আলাদা ভিন্ন আল্লাহ পাকের কোন ব্যক্তি হুকুম অমান্য করেছে জুলুম করেছে নিজের প্রতি আল্লাহর হুকুম অমান্য করে যার কারণে ক্ষমা করবেন আল্লাহ আর সেই ক্ষমা যাদের হবে তাদের পক্ষ থেকে সুপারিশ করবেন রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেন আমি তখনই ক্ষমা দেব জোরে বলি ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এই আয়াতে 64 খান বাবা 64 নাম্বার আয়াতটি যখন মদিনার কোন একজন ব্যক্তি তেলাওয়াত করেছে বাবা নিজেকে অপরাধী পাপী মনে করি আমার নবী পাকের রওজা মোবারকেই পৌঁছে গেছে আব্বাজি প্রথমেই তো সাহাবায়ে কেরামদের কাছে ও বন্ধু স্বজনেরা আপনারা দয়া করে বলুন আল্লাহর হাবিব কোথায় আছেন সবাই একটি কথা বলেন নবী পাক আমাদের থেকে কয়েকদিন হলো পর্দায় চলে গেছেন ইন্তেকাল
সওয়াল করে গেছেন, আমি তো নিজেকে ক্ষমা করানোর জন্য রাসূলুল্লাহর কাছে এসেছিলাম। কুরআন মাজিদের সূরা নিসা আয়াত 64টা তেলাওয়াত করি, আমি নিজেকে অপরাধী মনে করি, ক্ষমা করানোর জন্য এসেছি। একবার বলুন না আমার নবী পাকের কাছে আমি যাব। সবাই কেঁদে যারে যার, এ বন্ধু বর ভাই যান, যতক্ষণ আমার নবী 63টা বছর হায়াতে ছিলেন, কত দুঃখী দুঃখ দূর হয়েছে, কত জাহান্নামি জান্নাতি হয়েছে, কত আদনা আলা হয়ে গেছে, কত রকম মানুষ এসে তার মনের বাসনা আমার নবী পাকের দরবার থেকে পূর্ণ করে গেছে। এখন তো নবী ইন্তেকাল করেছেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, তাহলে আমাকে রাসূলুল্লাহর রওজাটা দেখিয়ে দাও। জোরে বলুন, রওজায় যাওয়া যদি শিরক হতো সাহাবায়ে কেরামেরা শিরক করতে দিতেন না, ঠিক কিনা? রওজায় যাওয়া কি শিরক? এক শ্রেণীর লোক বলছে শিরক, ওদের কাছে সব শিরক, আমার মনে হয় ওরা শিরকে স্পেশালিস্ট, বেদাত আছে সব বেদাত। আব্বাজি আমার সোনাবানি গেরাব আরো আগিয়ে চলুন, এখন ওই ব্যক্তিটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় পৌঁছিয়েছে। সাহাবীয়া রাসূলেরা বলেন, ওই যে আমার নবী পাকের রওজা, নবী পাকের রওজা কোনটাও? যেটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজুরা মোবারক, সেটাই আমার নবী পাকের রওজা মোবারক। বন্ধুরে শোনা মানিকে রব, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় কি ওই ব্যক্তি উপর থেকে বলতেছেন, আপনার দরবারে আসা আমার কর্ম আর আমাকে ক্ষমা করিয়ে নেওয়া। ও নবীজি, আপনার কর্ম আমি জানি, আপনি জিন্দা নবী, তাই আমার জীবনের গোনা আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেন। এ যুবকেরা আমার, আমার নবী মাজার জীবিত, আমার রাসূল মাজারে জিন্দা নবী, আমার নবী মাজার মুকদ্দাসা থেকে উত্তর দেন, আমার দরবারে আসা তোমার কর্ম আর তোমায় ক্ষমা করিয়ে নেওয়া, আমি রাসূলুল্লাহর কর্ম। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারী রিসালাত। যখন বলবো নারী রিসালাত, শুধু নারী তাকবীর, নারী তাকবীর মোলবিরা শেখাই, যদি তকবীর দিতে হয় কম করে দুটো দিতেই হবে, রিসালাত ও রব্বুল ইয়াদ, আল্লাহর তকবীর রাসূলুল্লাহর তকবীর। যদি একটু বেশি দেন তো ওলি আল্লাহর তকবীর, আরো বেশি দেন আপন পীরের তকবীর। নিয়ম চ্যুত হলে হবে, শিক্ষাই দেয় নি এরা। এরা বলে নারাই রিসালাত, তারাই বলে, অন্য এক বলতে যাচ্ছে, ওরা বলে আমরা বলি না, বদমাইশ কথা, জ্ঞানী কম। অলিবিহীন নবী পাবো না, আর নবীবিহীন আল্লাহকে বুঝবো না। আল্লাহ মহান সবাই জানেন কিন্তু কেউ দেখিনি, আর আল্লাহকে দেখেছেন যিনি, তিনি আমাদের নবী। নিয়ম হবে এরকম, আল্লাহ নারাই তাকবীর, নারাই রিসালাত রাসূলুল্লাহ, কারণ শুধু আল্লাহ ওয়ালা জাহান্নামী দল, আর আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর দল জান্নাতি দল, এর সঙ্গে ওলি আল্লাহর দল জান্নাতি দল। শুধু আল্লাহকে মানলে তাকে ইমানদার বলে না, আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহকে মানলে তাকে ইমানদার বলে। পাশাপাশি রসুলকে পেতে গেলে ওলি আল্লাহকে মানে তাকেই মানদার বলে। এ দল তো জান্নাতে যাবে, জোরে বলে। কেউ হিংসার বসে বলছে, দলিল দে মায়ের লাল যদি হোস, মায়ের দুধ যদি তোর বুকে থাকে, নারাই রিসালাত বলা শিরকের দলিল দে, কারুর প্রতি হিংসা করিস না। আর আমি আমিনউদ্দিন বিনয় কণ্ঠে বলি, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহর পক্ষে কম করে 50টি দলিল দিতে পারে। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ আমাদের নবীকে শান ও মান দিয়েছেন, তাই আমাদের নবী শান ওয়ালা, পাওয়ার ওয়ালা হয়েছে। জোরে বলে,
এত পাওয়ার যে আমার নবীর মতো আল্লাহর কাউকে পাওয়ার দেননি। তিনি যেমন মহামানব তেমন আল্লাহ দিয়েছেন মহান ক্ষমতা। তিনি যেমন সমস্ত নবীদের ইমাম, ঠিক তো দুরূপ রসুল্লাহকে মানা প্রত্যেক মানুষের ইমান। ঠিক কিনা আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এজন্য তো গজলে বলা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বল কলিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। মদিনায় আসিয়া নবীজি মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মোহাম্মদ নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বল, বাদ দেব না বলবো বলবো জি, এটা নতুনই কথা বলছি আরো জোরে সুবহানাল্লাহ। দিনের কলে মানিয়ে নবীজি মক্কা নগর গেলে, মানবের মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলে। ঠিক কি না? দিনের কলে মালয়ে নবীজি মক্কা নগর গেলেন, মানবের মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে, পাঠাইলেন দয়াল নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন, হাশরের ময়দানে কাল কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে, সেই দিনে তে নবীজি হবেন উম্মতের ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা বলতে হবে, ওটা তো বলিনি আমায়।
বাবা জি এখন ইনি আমাকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে ছোটবেলাকার হিস্ট্রি মায়ের গর্ভে থেকে এটা বলতে তাই বলবো ইনশাআল্লাহ বলবো বলতেই হবে নাকি যদি তাই আপনাদের সবার ইচ্ছা আছে তাই বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ কিভাবে এলেন মায়ের গর্ভে এ তো অনেক কথাই নূর কিভাবে এসেছে তো অনেক কথা শুনেছেন তো মায়ের গর্ভে থেকে বলি নাকি জি মহব্বতে কমি সুবহানাল্লাহ আরো জোরে বলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যিনি ইন্তেকালের পরও মাজার থেকে আরবিতে রাসূলুল্লাহ বললেন হাদিস শরীফে লেখা কদ গুফির লাক যাও তোমার জীবনের গুনাহ maaf হয়ে গেছে আমাদের নবী ওই নবী যিনি ইন্তেকালের পরও জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে আমাদের ইমাম তিনি ইন্তেকালের পরও শিক্ষা দিতে পারে আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ আমরা ইমাম পেয়েছি শ্রেষ্ঠ আমরা পীর পেয়েছি শ্রেষ্ঠ আর ঠিক কি না আকীদা ঠিক করুন তাহলে আমরা তো ইমানদার মুসলমান ওই রাসূলুল্লাহর জীবনী শুনবো যার জীবন শ্রেষ্ঠ জীবন যিনি শ্রেষ্ঠ তার জীবনী শুনবো আজ আর শুনবে কারা নবীওয়ালা হবে যারা ঠিক কি না আপনারা সব নবীওয়ালা জি জি কথা বলেন না কেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জানের গর্ভে এসেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন দেখতে লম্বা 60 গজ চওড়া 36 হাত কত হাত লম্বা চওড়া লম্বা 60 গজ কোরআনের কথা আচ্ছা এখন যদি 60 গজ কেউ আসে লম্বা সে মানুষের বসার জায়গা আছে ঘর আছে দান আল্লাহ আল্লাহ মনে হবে যেন টাওয়ার আসছে হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কিছু বুঝি না হঠাৎ করে দেখি আমার কাছে একজন খুব সুরাত মানুষ খুব লম্বা চওড়া দরদ ভরা কণ্ঠে বলতে চায় আমিনা আমিনা তোমাকে মোবারক তোমাকে ধন্যবাদ কিসের ধন্যবাদ দিচ্ছেন আপনি আমিনা আপনি আখেরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহর গর্ভবতী হয়েছেন আমিনা জেনে রাখো যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জগতের বুকে না পাঠাতেন তাকে যদি মহান নবী না বানাতেন আমিও জীবন পেতাম না আপনি কে বলুন উনি বলছেন আমার নাম হযরত আদম আলাইহিস সালাম মামিনা বলেন আমি বুঝলাম আখেরি পয়গম্বরের আমি গর্ভবতী দ্বিতীয় মাস যখন আমার হলো আমি দেখলাম আমার কাছে আরো একজন মানুষ এসেছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে উনি বললেন আমার নাম হযরত শীশ আলাইহিস সালাম দ্বিতীয় মাস যখন হলো আমি দেখলাম আমার কাছে আরো একজন এসেছে আপনি কে উনি বললেন আমার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ মাসে আরো একজন এসেছে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে উনি বললেন আমার নাম ইসমাইল আলাইহিস সালাম জোরে বলুন মুবারকবাদ আমি আমিনা পেয়েছি হযরত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একের পর এক সবাই মোবারকবাদ দিতে যেন সোনা মানি কেরামত আম্মা জান বলেন আমি একদা কুয়াতে পানি নেব বলে এখনকার মত তো টিওয়াল ছিল না কুয়া 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 বুঝেন তো
কুয়া ছিল আম্মাজান বলেন আমি কুয়ায় পানি আনতে গেলাম এমন সময় দেখি যেন কুয়ার পানিটা আমাকে ধরা দিতে চাই আমি আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওই কুয়ার পানিটা উঠতে আপনার উল উঠাতে গিয়ে এক কোনোই কিছু মেহসুস হলো না কোনো কষ্টই আমার হলো না আমি নিলাম আর চলে এলাম আমি যখন কুয়ার পানিটা আপনার কিনার ডোলে করে ভরে দিয়েছি হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে উড়ে আসতেছে তাদের কণ্ঠের আওয়াজ আমি আমিনা বুঝতেছি তারা বলতে যে রে পাখির দল খবরদার সম্মুখে আগিয়ে যাবি না রহমাতাল্লিল আলামিনের ওয়া দাঁড়িয়ে আছি যদি আমিনার মাথার উপর দিয়ে যাওয়া হয় পিয়াদবি হয়ে যাবে খবরদার যেন মাথার উপর দিয়ে যাস না আম্মা জান বলতেছে আমি দেখতেছি দুই সাইড দিয়ে দুই পাশ দিয়ে পাখির দল উড়ে গেছে নারে তাকবীর নারে রিসালা আব্বাজি আমার সদাবাদী কে রব আম্মা জান আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা বাড়িতে চলে এসেছেন আব্বা আমার আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আমি কোন বেদনা বুঝতে পারি না আর আমাদের মায়েরা যদি গর্ভবতী হয় পেটে গ্যাস হয় বায়ু হয় পেট ভারী হয় উঁচু হয় দূর থেকে দেখলে কয়েক মাস পরে বোঝা যায় গর্ভবতী বোঝা যায় এটা খাবো সেটা খাবো বিভিন্ন রকমের বাহানা করি টক খাওয়া আব্বাজি আমার সোনাবাড়ি গেরাব খুব ভালো করে বুঝুন মাঝে মাঝে আমার আম্মা জানেরা স্বপ্ন দেখেন কখনো দেখতেছেন মাছ ধরছেন কখনো দেখছেন কুল পাড়ছে আপনি আপনার স্ত্রীকে শুনে দেখবেন আমি ভুল বলছি কি বন্ধুরে বাবারে সোনা মানিকের মায়েরা স্বপ্ন দেখে সাপ দেখেন বিষধর সাপ দেখে সাপ যেন তাকে কামড়াতে আসে অনেক ছোট ছোট সাপ তার মধ্যে একটা বড় সাপ যাই হোক না কেন আমার আম্মা জানেরা বুঝতে পারছেন আমি কি বলতেছি বাস্তব যারা মা হয়েছে তারা বুঝতেছি আমি আমিনউদ্দিনের কথা তাদের জি বাস্তব জীবনের সঙ্গে মিল হচ্ছে কিরা কিন্তু বেটা ছেলে বুঝবে না কারণ বেটা ছেলে শুনে বুঝেছে ওদের তো হয় কি গো ওই স্বপ্ন হয় বাচ্চার কথা বলছি না ওই স্বপ্নটা এদের হয়নি ওদের স্বপ্ন হয়েছে আলাদা কিন্তু স্ত্রী যখন বলেছে হ্যাঁ গো আমি এই স্বপ্ন দেখছিলাম তাই নাকি আমি কি ভুল বলছি ঠিক না আপনারা শুনেছেন তো স্ত্রীর কাছে যে বিয়ে করিনি সে বলছে ঠিক মানে হুজুর যা বলবে তা ঠিক নাকি যে বিয়ে করিনি ও বলছে ঠিক তার মানে ও মনে হয় তাহলে ভাবির কাছে নইলে অন্য কারো কাছে শুনেছে তাই বললে তো হবে না বাস্তব মিলাতে হবে আমি আমিনউদ্দিন লম্বা জামা গায়ে দিয়েছি মাথায় পাগড়ি দিয়েছি জুব্বা পরেছি তাই আমি যে সবই ঠিক বলবো তা তো নয় আমারও তো শিক্ষা থাকতে পারে নাকি আপনার কাছ থেকেও আমার শিক্ষা আছে যে ব্যক্তি দুনিয়ায় বলে আমি সব জানি ওর মতো মূর্খ আর আমার কথা কি বোঝা যাচ্ছে আব্বাজি আমার সোনাবাণী কে রব হযরতি আমনা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আমি কিছু বুঝতাম না আমার পেটটা ভারী হয়ে যেত এই পেট ভারী তাও আমি কিছু বুঝতাম না সাধারণ যেমন দেখি মনে হয় না বাবা এ বাবা জিরা আমার আপনি প্যাকেটের মধ্যে যদি আলু দেন পেঁয়াজ দেন কপি দেন বেগুন দেন বিভিন্ন সবজি দেবেন প্যাকেট ভারী হবে ওজন হবে মোটাও হবে কিন্তু আপনি যদি একটি প্যাকেটে আপনার কিনা টস মারেন লাইট মারেন ওই ওই আলোতে প্যাকেট ভর্তি হবে বটে প্যাকেটটা ভারী হবে না আল্লাহ বলেন আমি আমিনার গর্ভে লাইট দিয়েছি যার কারণে আমিনার পেট ভারী হয় না বাজি আমার সোনা মানিকে রব আম্মা জান আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা পৃথিবীর জমিনে আপনার কিনে একের পর এক দিন যায় রাত আসে মাঝে 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 আম্মা জান আমিনা বলেন আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে যেত আব্বা জানেরা আমার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করবে তার কিছু আগে একজন মহিলা সুন্দরী দেখতে লম্বা চওড়া এমন মহিলা আম্মা
সন্তান বলে আমি জগতে কখনো দেখিনি ওই মহিলাকে দেখে আমি আবে না খাবড়ে গেছি হঠাৎ দেখি আমি যে বিছানায় ঘুমিয়ে আছি ওই বিছানাতে কিছু মতি বিরখানো হয়েছে কিছু মতি ছিটানো হয়েছে আমি আমে না বেকারার হয়ে গেলাম কে আপনি কে কে আপনি কে আমার বিছানাতে কেন ওই মহিলাটি বলছেন আমি না ও আমি না তুমি দুঃখ করো না চিন্তা করো না ও আমি না আমি আল্লাহ পাকের প্রেরিত একজন গেলেমান আমি জান্নাতি যত গেলেমান রয়েছে তাদের মালিকা হলাম আমি আল্লাহ পাকের হুকুমে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও জিব্রাইল যাও তিনখানা পতাকা নিয়ে একটা পতাকা মাশরিকে লাগাবে আর একটা পতাকা মাগরিবে লাগাবে আর একটা পতাকা বাইতুল মামুরি মানে কাবা শরীফের ছাদের উপরে লাগাবে পৃথিবীতে কাবা যেখানে ওই কাবার উচ্চ সাজাও ফেরেশতাদের কাবা যাকে বাইতুল মামুর বলা হয় আমার আল্লাহ পাক আমাদের নবী আসবেন বলে খুশি করে তিন খানা পতাকা লাগিয়েছেন বাবা আল্লাহ পাক তাহলে ফেরেশতা দ্বারাতে পতাকা লাগিয়েছেন আকাশে আনন্দ জমিনে আনন্দ জান্নাতে আনন্দ কারণ আমাদের নবী আগমন করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবী পাকের আগমনে খুশি হবে যারা নবীওয়ালা হবে তারা আমার নবী পাকের সাফায়াত পেয়ে তারাই হবে জান্নাতি আমি কথাটা শুনে খুশি হলাম আমি না আপনি রহমাতুল আলামিন কে এখনি আগমন করবে এখনি আগমন করবে রহমাতে ভরা নবী এখনি আগমন করবে সময়টা কি বলছে উষাকাল গীতাতে বলা হয়েছে উষাকাল উষা আব্বা জি আমার রাত অতিবাহিত হয় যখন সেহরির টাইম শেষ হয় তারপরে শুবে কাজী এরপরে শুবে সাদিক ঠিক কি না এ বাবা জি আমার এই শুবে সাদিক এরপরে তুলবে আফতাব তিন টাইম আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না একটা সূর্য উদিতর সময় তুলবে আফতাবের সময় এক দুপুর বেলা নিসফুন নাহার আর একটা হলো গুরুবে আফতাব সূর্য ডোবার সময় এই তিন অক্ত ব্যতীত সমস্ত টাইম আল্লাহর ইবাদত করা আল্লাহ দরবারে কবুল হয় তিন টাইম হয় না বন্ধুরে আমার আমার নবী পাক আসবেন সুবে সাদিক কোরআন হাদিসে অনেক দলিল পাওয়া যায় কিন্তু বাবা গীতাতে লেখা আছে উষাকাল কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে জগতের বুকে আগমন করবেন যিনি শ্রী ককলখের ১২ তারিখে পিতার নাম বিষ্ণু যশা মায়ের নাম সুমতি রওয়াহুল গীতা কলকি অবতার হয়ে জগতের বুকে আসবেন যিনি এনার বাপের নাম হবে আব্দুল্লাহ বিষ্ণু যশা বিষ্ণু মানে প্রভু যশা মানে দাস যে হবে আল্লাহর দাস সেই হবে তার পিতা আরবিতে নাম আব্দুল্লাহ যার বাংলা মানে আল্লাহর দাস বাবা মায়ের নাম হবে সুমতি সু মানে সুন্দর মতি মানে মন যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা আরবিতে নাম হলো আমেনা জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে বাবারে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়াল ১২ই রবিউল আউয়াল জগতের বুকে এসেছেন কিন্তু এই আগমনটা নিয়ে আরো অনেক মতভেদ দেখা দিয়েছে কেউ বলেছে ২ তারিখে কেউ বলেছেন আপনার ৮ তারিখে কেউ বলেছেন ৯ তারিখে আবার কেউ বলেছেন রজব মাসের ২৭ তারিখে না 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 আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়ালে আগমন করেছেন হাযা হাদিসুন সহীহুন বিল ইসনাদি আলা শাইখিহি এই হাদিসটি সহীহ 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 আমার নবীর আগমন ১২ই রবিউল যারা তিন তারিখ ৮ অথবা ৯ অথবা ২৭ রজব বলেছেন এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে কিন্তু আমার রাসূলুল্লাহর আগমন
বুখারী রবিউল আব্বাল হাদিসটি হাযা হাদিসুন সহীহুন বিল ইসনাদে আলা শাইখিন আলা শর্তে শাইখিন হাদিসটি সহীহ সহীহ আমার রাসূলের আগমন হয়েছে 12ই রবিউল আব্বাল আব্বাসি আমার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন বনি আম্মা আমিনা বনি আমি দেখি আরো একজন ব্যক্তি আমার মহিলা আমার কাছে আমি মহিলাকে জীবনে দেখিনি আমি জিজ্ঞাসা করলাম আপনি কে উনি বললেন চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি জানি জোরে বলুন আবার একজন কে আপনি চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি হাজরা নামটি জানি আপনি কে চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি জানি জোরে বলুন আবার একজন কে আপনি চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি জানি জোরে বলুন কেন এসেছেন কেন এসেছেন আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি ও আমিনা এখনই জগতের বুকে আল্লাহর প্রিয় হাবিবি উম্মতের কান্ডারি ইমাম নবীদের ইমামুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়ার বুকে আগমন করবেন বলে আল্লাহ পাকের দয়াতে আমরা আপনার ঘরে আগমন করেছি বন্ধু আমার সোনা মানিকে রব আম্মা জান আমিনা খুশিতে বাগ বাগ হয়ে গেলেন হঠাৎ করে দেখতেছেন একটি আসমানি আভার নেমে এসেছে নাভি থেকে একটা নূর বেরিয়ে গেছে এ আব্বাজি আমারও এই নূরটা যখন বেরিয়ে গেল আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম আমার কোনো কষ্ট হলো না কিছু হলো না কিন্তু এই আলোটা বার হওয়ার কারণে আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাম তথা সিরিয়ার বাজার বলো আমার বাড়ি থেকে হাজার মাইল দূর আমি আমেনা স্পষ্ট দেখে নিয়েছি সন্তানের নূরে সুবে সাদিক এ সময় তো স্পষ্ট দূরে দেখা যায় না যায় যায় সুবে সাদিক পাশাপাশি হয়তো কিছু একটু মানুষ দেখা যায় কিন্তু এত দূরে বন্ধুরে আমার আম্মা জান আমিনা বলে এই মক্কা নগর থেকে এই মক্কা শরীফ থেকে শাম দেশ সিরিয়ার দেশ হাজার মাইল দূর আমার সন্তানের আলোতে আমি আমেনা স্পষ্ট দেখেছি এই জন্য তো গজলে বলা হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মা গো তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটাকে দেখে বড় খুশি হলেন ও বাবাজি আমার হযরত আম্মা আমিনা বলেন আমি দেখতেছি আমার সন্তানটা আমার থেকে উদাও হয়ে গেল হঠাৎ করে আমি আমিনা দেখি এই বাচ্চাটাকে আপনার দেখতে পেয়েছি নাভি থেকে গিটে রোচ পর্যন্ত ঢাকা আমি আমিনা দেখতেছি পুরো দেহটাই যেন আকাশের তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে জোরে বলুন আর চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে আমেনা মোবারক মোবারক মোবারক
মোবারক আমেনা রহমতের নবী দুনিয়া আগমন করতেছি হযরত আমেনা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আমি দেখে বড় খুশি হয়েছি আমি বড় আশ্চর্য হয়েছি কারণ আমি যে বাচ্চাটাকে দেখতেছি এই বাচ্চাটার মাথায় যেন এখনি তেল কেউ লাগিয়ে দিয়েছে আমার বেটার মাথায় তেল টপ আপনার কিনা মনে হচ্ছে এখনি যেন টপ কেটে তেল পড়ে যাবে আমি আমার বাচ্চাটার দিকে তাকাই দেখি মাথার চুলগুলো আছড়ানো রয়েছে শুধু এতটুকুই না আমি আমার বাচ্চাটার দিকে তাকিয়ে দেখি তার চোখে সুরমা লাগানো আছে আর পুরো খটটা এত সুগন্ধ হয়ে গেছে মুশকি আম্বার বাবা আমার কস্তুরীর নেই মিলিঘ নাভির গন্ধ আমি আমেনা পেয়েছি বন্ধুরে বাবারে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন ও বাবা জিরা সোনা মানি কেয়ার আব্বা জান আমার খুব ভালো করে মাথায় রাখো একটি আওয়াজ চতুর্দিক থেকে আসে আমিনা ধন্যবাদ আল্লাহর হাবিব আগমন করেছে আল্লাহর হাবিব আগমন করেছে ও সোনা মানি কেয়ার এই শব্দ যখন চতুর্দিক থেকে হয় আমি আমিনা দেখি গুপ্ত স্থান ঢাকা নাভিটা কাটা নারী নারী আচ্ছা আমরা যারা দুনিয়ায় জন্ম নিয়েছি আমাদের কাপড় পরা ছিল ছিল নারী কাটা তো যারা ন্যাংটা হয়ে দুনিয়ায় আগমন করে এসেছে জন্ম নিয়েছে তারা বলছে নবী তো আমাদের বড় ভাই নাউজ বিল্লাহ বলা আরে পাগল না ওর মতো পাগল আর জগতে আছে যারা দুনিয়ায় এলো ন্যাংটা হয়ে সে বলছে নবী আমাদের ভাই কি ভাই তা বড় ভাই বলো নাউজবিল্লাহ এখানে একটা কথা না বললে নয় মনে করেন আমি আমার ভাইজানের হাত এইভাবে আমি ধরেছি এই রূপ ভাবে আমার মায়ের হাত ধরে বলতেছি মা তোমার হাত আমার বিবির হাতের মতো অথবা বিবির হাতটাকে ধরে বলেছি বিবি তোর হাত দুটো আমার মায়ের হাতের মতো নাউজুবিল্লাহ বলে কেন এ কথা বললে কি হবে বিবির হাত মায়ের হাতের মতো বললে দয়াকার দয়াকার ক কি হবে কি তালাক হবে বউ তোমার বিয়ে করা স্ত্রী আর থাকবে না যাকে বলেছো কবুল সেই বিবি তালাক হয়ে যাবে নিজের স্ত্রীর হাত মায়ের হাতের মতো বললে যদি তালাক হয় আমার রাসূলুল্লাহকে নিজেদের ভাইয়ের মতো বললে ঈমানও তালাক হয়ে যায় যারা সুন্নি মুসলমান এদের ইবাদত কম হতে পারে আমল কম হতে পারে তবে এরা কখনো নবী পাককে বড় ভাইয়ের মতো বলে না আর যারা বলে তারা সুন্নি হতে পারে যদি বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে বন্ধু আমার সোনা মানিকে রব হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতেছি আমার বাচ্চার নাভি নাড়িটা যেন কাটাও আমাদের নাড়ি কেটেছে কারা ডাক্তার অথবা আয়া অথবা নার্স অথবা ধাত্রী অথবা দাদি নইলে নানি আমার আপনার নবীর নাড়ি কে কেটেছে আমিনা আপনি বলুন আম্মা হাজেরা আপনি কেটেছেন না না আম্মা হাওয়া আপনি কেটেছেন না আম্মা সিয়া আপনি কেটেছেন না ও মা মরিয়ম আপনি কেটেছেন না আমরাও দেখছি কাটা তো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলো গো শুনতে চাই জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয় বলো গো শুনতে চাই জোরে বলো দশ মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভে তেরা
মাস মাস ধরি অনাহারে কে মায়ের গর্ভে তেরয় বলয় গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই জোরে বল শুধু কি তাই আদম নবীর কাছে আমার নবীর নূর উংলি মোবারক জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় পাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় তানাক হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলয় গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই নারী তকবি নারী রিসালাত নারী বিলায়াত ইয়া অলি আল্লাহ যেই বলবো নারী বেলায়াত তখন বলেন ইয়া অলি আল্লাহ কারণ এখানে যারা বসে আছেন সবাই এক পীরের মুরিদ নয় ঠিক কি না বিভিন্ন পীরের মুরিদ আছেন এজন্য অলি আল্লাহকে ডাকতে হবে যখন একবার ডাকবেন ইয়া অলি আল্লাহ বলে সমস্ত অলি আল্লাহকে ডাকা হয়ে যাবে আপনার মনের দিক থেকে আপনার পীরকেও ডাকা হয়ে যাবে এই জন্য বলি তিনটি তকবীর দাও যদি নিচে থেকে যাও নারায় বেলায়াত ইয়া অলি আল্লাহ বলো যদি মিডলে যাও নারায় রিসালাত বলো যদি উপরে যাও তাহলে নারায় তাকবীর আল্লাহু আকবার বলো কথা বুঝতেছ না কিন্তু এখন মানুষ শুধু নারাই তাকবীর এদের শিক্ষা কম এরা রসুলুল্লাহ বাদ দিয়ে ওলি আল্লাহ বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহ পেতে গেলে রসুলের দরকার আর রসুল পেতে গেলে ওলি আল্লাহর দরকার সিস্টেমে চলো বিনা সিস্টেমে চলো না বন্ধুরে আমার শুধু তাই নয় পৃথিবীর জমিনে আরো বলা হয়েছে আজরাতে আমিনা রাদি আল্লাহ তাআলা আনহা বড় সুন্দর খুশি আনন্দিত আনন্দিতা হলেন তিনি স্বামী হারা বেদনা আ যেন ভুলে গেলেন বাবা বাচ্চার মুখপানে চাইয়া মনের যন্ত্রণা দূর হয়ে গেল আম্মা জান বড় খুশি হয়ে গেলেন এদিকে আরো একটা ঘটনা ঘটেছে আব্দুল মুতাল্লিব রাদি আল্লাহ তাআলা আনহু আমার নবী পাকের দাদাজি তিনি হলেন কাবা শরীফের মোতাওয়াল্লি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্দুল মুতাল্লিব বলেন আমি কাবার নিকটে হঠাৎ করে দেখি আল্লাহর ঘর কাবা এই কাবাটি হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে শুধু ঝুঁকে যাইনি আমি আব্দুল মুতাল্লিব দেখি কাবাটা তো ঝুঁকে গেছে আর ঝুঁকে তুলতে রয়েছে একদিন দোলে না দুই দিন দোলে না ওই কাবাটা তিন দিন খাড়া হয় নাই শুধু আম্মা জান আমেনার ঘরের দিকে তুলতে থেকেছে আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাবা জগৎবাসীকে শিক্ষা দিতে চাইছেন হে জগৎবাসী আল্লাহর বান্দা বান্দি আল্লাহ আমাকে কাবা ঘর বানিয়েছে কিন্তু আমার এই কাবা সম্মানিত হতো না কাবা তৈরি হতো না যদি রহমতের নবী দুনিয়া আগমন না করতেন আমি হলাম কাবা আর রহমাতুল লিল আলামিন হলেন কাবার কাবা এজন্য সরকার আলা হযরত নে ফরমায়া হে হাজি ও আও শাহনশাহ কা রওজা দেখো কাবা তো দেখ চুকে হো আব কাবে কা কাবা দেখো হাজিরা এসো কাবা দেখে নাও কাবা তো দেখে নিয়েছো এখন কাবার কাবা দেখো আর কাবার কাবাই হলেন আমাদের নবী কথা বোঝা যাচ্ছে আমাদের নবী কাবার কাবা না এরকম আরো একটা দলিল সংক্ষিপ্ত ভাবে না দিলেই নয় তাই দিচ্ছি এই প্রসঙ্গে আমার নবী জঙ্গে খাইবারের পরে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কাবা শরীফের ছাদের উপরে উঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, বেলাল তুমি আযান পড়ো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদছেন, হুজুর ময়দানে কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, যেখানেই থেকেছি কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, এখন কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী বলেন, আই বেলাল, তোমার নবী পাকের দিকে ফিরে আযান দাও, কারণ তোমার আল্লাহ যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না, তাই আমাদের নবী হলেন কাবার কাবা। সেই নবীকে ডাকতে গাদালা করে, নারায় রেসালাত বলতে গেলে হিংসা লাগে। বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক কাবাকে একবার বলেছেন আমার ঘর, কিন্তু আমার রাসূলুল্লাহকে সব থেকে আল্লাহ করেছেন আপন করে নিয়েছে। ওরে আমার সোনা মানিক, এরা পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিন দিন পর্যন্ত কাবা ঝুঁকেছিল আমার রাসূলুল্লাহর আগমনে পৃথিবীর জমিনে। আবু লাহাব বড় দুশমন আমার নবী পাকের, সে তার দাসীকে বলে দিয়েছিল, ওরে দাসী, যদি রহমাতের নবী দুনিয়া আগমন করে এই সংবাদটা যদি জমায় দিতে পারো আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। বাবাজি আমার প্রতীক্ষায় ছিল ওই দাসী কখন আগমন করবে, আমি সংবাদ আমার মনিবকে দেব। আমার নবী যখন আগমন করেছে বাবা, সঙ্গে সঙ্গে খবরটা দিয়েছি। আবু লাহাব তার দাসীকে বলেছে, দাসী রে, আমি তোকে মুক্তি দিয়ে দিলাম, শাহাদাত আঙুলটা আপনার ইশারা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার কেনাটাকে বলে দিয়েছে মুক্তি দিয়ে দিলাম। যখন সাপ্তাহিক সোমবার আসে, আবু লাহাবের কবরে আঙুল দিয়ে আপনার খাবার পাই, আর সারা সপ্তাহের খাবার চুষে আবু লাহাব খেয়ে ফেলে। ওরে আমার যুবকেরা, আল্লাহর কোরআন প্রমাণ করে, তাবির দুশমন আবু লাহাব যদি আমার নবী পাকের আগমনে হিংসা মনে দাসী মুক্তি দিয়ে যদি আযাব থেকে নেজাত পেয়ে যায়, আমরা নবী ওয়ালা, আমার নবীর আগমনে যদি মিলাদুন্নবী করি, যদি জুলুস করি, যদি সাবিল করি, আমরা যদি রাসূলুল্লাহর নবী দিবস পালন করি, তোমার গাজালা করে কেন? আমরা জানি নবীর দুশমন যদি কবরে আরাম পায়, এক সপ্তাহের খাবার যদি সোমবারে চুষে খেয়ে ফেলে, আমরা নবীওয়ালা, আমরাও যখন কবরে যাব আল্লাহর দয়াতে আমরাও আরাম পাবো। এতো কোরআন প্রমাণ, কথা বুঝতেছেন? আমার আমার রাসূলুল্লাহর জীবন অনেক লম্বা জীবন বাবা, ঠিক কিনা? সার মর্ম আরো একটুখানি আগিয়ে চলুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আগমন করেছেন, তাই তো বলেছি শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। এরকম দরুদ আর জগতে হয়নি, না যে পর্যন্ত আসে না ভবিষ্যতে হবে। জোরে বলুন বন্ধুরে, হযরত আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাচ্চা পেয়ে খুশি হয়ে গেলেন বাবা, আনন্দে আনন্দিতা হয়েছেন তিনি। হঠাৎ আব্বাজি আমার মক্কা নগরের আপনার নিয়ম অনুযায়ী অনেকে এসেছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমার নবী এতিম বলে আব্বা হারা বলে কেউ আসতে চায় না বাবা। হালিমা তু সাদিয়াও রাদিয়াল্লাহু তাআলা নাও ফিরে না গিয়ে তার স্বামীকে বলে, স্বামী, শুনেছি আব্দুল মুত্তালিবের এক নাতি আছে এই জগতে, বাপ হারা, তাকে তো নিয়ে গেলে ভালো হয়। বলে, ফিরে যাওয়ার থেকে নিয়ে যাওয়া ভালো। এখন ঢুকলেন ভিতরে, আমার রহমাতের নবীকে আপনার শোয়ানো রয়েছে। হালিমা তো সাদিয়া বলে, আমি যখন ওই বাচ্চাটার দিকে তাকিয়েছি, বাচ্চাটা মুদি হাসি দিয়েছে, আর ওই এক হাসিতে আমি হালিমা বেকারারি হয়ে গেছি। কি হয়েছে?
বেকারাদি পাগলিনি হয়েছে ও সোনামানি কেরা আমার আমার হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা বলেন কোন আমেরা এই বাচ্চাটা আমায় দাও এই বাচ্চাটা আমায় দাও বাচ্চাটা আমি নিয়ে যাব লালন পালন করব আমি আমার স্তনে দুধ পান করাব তার এক হাসি আমাকে পাগলিনি বানিয়েছে এরকম বাচ্চা আমি জগতে দেখিনি এত সুন্দর বাচ্চা আমি জগতে দেখিনি বলো কোন তুমি আমায় দেবে কি নাও হযরত আমনা রাদিয়াল্লাহ তাআলা বলেন ও হালিমা এই বাচ্চাটা যখন আমার পেটের ভিতরে ছিল আমি আমেনা অনেক শুভ খবর পেয়েছি অনেক শুভ সংবাদ পেয়েছি ও হালিমা আমার বাচ্চাকে যেন কখনো এতিম বলে যেন কিছু বলবে নাও আমার বাচ্চাকে যেন কোন রকম কোন কথা বলবে নাও তুমি কি আছো নাকি আমার কথায় মত দিতে বলে ঠিক আছে অনেক প্রশংসা আমার নবী পাকের করলেন যাই হোক না কেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যখন আমার রাসূলুল্লাহকে কোলে করে দিয়ে তাবুর ভিতরে ঢুকেছে হযরতে হালিমাতু সাদিয়া স্বামী বেকারার হয়ে গেছে কে কে আমি আপনার বিবি হালিমা বলতেছি বলে না না নাও আমার স্ত্রী হালিমা আজ 6 মাস ধরে তার গায়ে জ্বর 6 মাস 6 মাস জ্বর ভালো হয় না শুধু তাই নয় ওই আমার বাচ্চাটা আমার হালিমাতু সাদিয়ার গালের চামড়া দেহের চামড়া গুলো ঢিলা হয়ে গেছে তোমাকে তো সুন্দরী মনে হচ্ছে তোমাকে তো টাইট ফিট মনে হচ্ছে তোমার তো গায়ে রোগ নেই বলে মনে হচ্ছে জীর্ণ শীর্ণ আমার হালিমা আর তুমি তো সবাল দেখতেছি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনার হালিমা 6 মাসের জ্বরের রোগী বটে তবে বাচ্চাটাকে কোলে করে দিয়ে তাকায়া দেখো এরকম বাচ্চা কে আপনি জগতে দেখেছেন এই বাচ্চাটাকে যখন কোলে দিয়েছি স্বামী গো আমার দেহের মধ্যে একটা শিহরণ শুরু হয়ে গেছে আর এই বাচ্চাটার বরকতে তোমার স্ত্রী হালিমাতু সাদিয়ার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে ও আমার স্বামী শুধু এতটুকুই নয় এই বাচ্চাটাকে যখন আমি কোলে দিয়েছি আমার দেহের মধ্যে একটা শিহরণ শুরু হয়েছে ও আমার স্বামী এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার এই ঢিলা চামড়া গুলোকে আল্লাহ পাক টাইট করে দিয়েছে আপনার হালিমা দেখতে ছিল খারাপ পুরি হয়ে যায় কিন্তু এই বাচ্চার বরকতে আপনার হালিমা সবল হয়েছে নারে তাকবীর নারে রিসালা এ বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হালিমাতু সাদিয়াকে সুন্দর করে দিয়েছেন আর জোরে বলুন সুবহানাল্লাহ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে তাবুর ভিতরে নিয়ে গেলেন স্তনের দুধ পান করাবেন সুবহানাল্লাহ নারীদের দুটি স্তনের মধ্যে 16টা করে 32টা ছিদ্র আল্লাহ দিয়েছেন টুক টুক করে আস্তে আস্তে খাবে এতটা গরম হবে না বাচ্চা কষ্ট পাবে এত ঠান্ডা হবে না বাচ্চা কষ্ট পাবে আল্লাহ পাক এত না গরম না ঠান্ডা বাচ্চা সহ্য করতে পারে এমন খাদ্য দিয়েছে এ আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহ এত দুনিয়ায় আগমন করবে জন্ম নেবে বলে তোমার জন্মের আগে আল্লাহ তোমার মায়ের বুকে হাত রিজা করে রেখেছে সে আল্লাহকে ভুলে গেলে বন্ধুরে আমার শুধু কি তাই নাকি আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তনে লাগিয়েছেন নারীরা দেখবেন বেশিরভাগ বাম স্তন বাদ স্তনটি বাচ্চাদের পান করায় কারণ বাম স্তনে দুধের পরিমাণটা একটু বেশি ডায়েনটার থেকে বামে একটু বেশি দেখবেন বেশি বাম কিন্তু বাবাজি হালিমাতু সাদিয়া যেই লাগিয়েছেন নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছেন যেই ডাইনে লাগিয়েছেন আমার নবী টুক টুক করে টানা শুরু করেছে হালিমাতু সাদিয়ার চারটি সন্তান আছে এ বাবাজি একটি ছেলের নাম আব্দুল্লাহ একটি মেয়ের নাম হুজাইফা আমার সোনামানিকেরা তিনটি মেয়ে একটি ছেলে হালিমাতু সাদিয়া কিন্তু আব্দুল্লাহ হলো তখন ছোট আমার আপনার নবী এখনো দুনিয়ায় কোরআন অবতীর্ণ
কেন হয়নি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কোরআনের বিধান জারি করে দিলেন হালিমা আমি আপনার দুটি স্তনে দুধ পান করব না তবু আমি ওইটাই পান করলাম যাতে দুধের পরিমাণ কম আর যেটা বেশি আমি রাসূলুল্লাহ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি একটি মেয়ের নাম ছিল সাইমা সুবহানাল্লাহ বলে সাইমা আমার রাসূলের দুধ বোন আব্দুল্লাহ দুধ ভাই একটি বোন হুযাইফা আমার রাসূলুল্লাহ দুধ বোন যদি কোন সুবহানাল্লাহ আমার সোনা মানিকের শুধু কি তাই নাকি পৃথিবীর জমিনে হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার করে আমার রাসূলুল্লাহ কোরআনের বিধান জারি করেছে জগতের মানুষেরা বলতে চায় রাসূলুল্লাহ আমার কিছুই জানেন না 40 বছর বয়সে নবী হয়েছেন 23 বছরের জিন্দেগীটা মারে আর 40 বছরের জীবনটা তারা মানতে চায় না আমি বলতে চাই বাবা আমার নবী দুনিয়ায় আগমন করি তো কোরআনের বিধান জারি করেছেন জোরে বলুন যদি বলেন কেমন আমার নবী দুনিয়ায় এসে মাথা সেজদায় রেখেছেন অন্য অন্য নবীদের জামানায় একটি জায়গা নির্ধারিত ছিল সেই জায়গা ইবাদত হবে না সপ্তাহে একদিন আসতে হবে এক জায়গায় বাবাজি আমার সেই জায়গাতে ইবাদত হবে আমার সোনা মালিকের নবী আমার মাথা সেজদায় রেখে জানাতে চেয়েছেন ও জগৎবাসী আল্লাহ পাক আল্লাহ তাআলা তাম দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন শুধু জায়গা পবিত্র হলেই আল্লাহর ইবাদত করা যাবে শুধু তাই নয় নবী এই মুঠো করে মাটিকে ধরেছিলেন আমার রাসূলুল্লাহ বলতে চেয়েছেন জগৎবাসী জেনে নাও এই জগৎটা আমার আল্লাহ আমার মুঠোর মধ্যে করে দিয়েছে দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ও ইখতিয়ার মে সরকারে আলা হযরত নে লিখা হ্যায় চিৎকার মেরে কন সুবহানাল্লাহ আমার নবী দো জাহানের নবী আমার নবী কি শুধু বিশ্ব নবী বলা যাবে আমার অনেক ভাইরা অনেক মোলবিরা দেখবেন শুধু বিশ্ব নবী বলে বিশ্বটা কোথায় तमाम দুনিয়াটাকে তো বিশ্ব বলেন নাকি পৃথিবীটাকে তো বিশ্ব বলেন আচ্ছা আপনারা যারা লেখাপড়া জানেন আপনারা জানেন কয়েকটি বিশ্ব মিলে একটি গ্যালাক্সি হয় না মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে একটি ভার্স হয় আর এই যাহা কিছু আছে সব প্রথম আকাশের নিচে তা আমার নবী কি শুধু পৃথিবীর নবী আপনি তো একটা গ্যালাক্সিরও নবী বললেন না আপনি তো একটা ভার্সের নবী বললেন না আপনি তো আসমানের নিচের নবী তাও একটি শুধু বিশ্ব আপনি যদি সম্মান না দিতে পারেন সহি ভালো কিন্তু অসম্মান তো করা উচিত নয় আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ तमाम জাহানের জন্য তাকে রহমত করে প্রেরণ করেছে আমার নবী কি শুধু এক আকাশের নিচের নবী দ্বিতীয় আসমানের না তৃতীয় আসমান কয়টা সাতটা সাত আসমান জমিনের নবী সিদরাতুল মুনতাহার নবী জান্নাতে যারা আছে তাদেরও নবী জাহান্নামে যারা আছে তাদেরও নবী তাহাতু সারায় যারা আছে তাদেরও নবী আর আপনি বিশ্ব নবী বলে কি বুঝাতে চাইলেন পাগল কথা আপনি এটাই বলুন দয়াল নবী অথবা মহান নবী অথবা নূর নবী বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছে যারা শুধু বিশ্ব নবী বলেন ঢালাও ভাবে বিশ্ব নবী বলায় আমি পক্ষপাতী নই কারণ তাতে সম্মান হানি হয় কথা বুঝতে পারেন নি বরন্ত আপনি বলছেন আমার নবী মহান নবী কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র থেকে নিয়ে সকলের নবী বিশ্ব নবী বলা যায় কিন্তু তাই ওখানেই সীমাবদ্ধ নয় নবী হলেন আলামিনের নবী আর আপনি ঢালাও ভাবে লিখছেন আপনার হ্যান্ডবিলেও লিখছেন বিশ্ব নবী পাগল কথা ওখানে বিশ্ব নবী না বলে লেখেন মহান নবী অথবা লেখেন নূর নবী অথবা লেখেন জিন্দা নবী অথবা লেখেন আল্লাহর হাবিব নবী আরে বলুন উম্মতের পাগল নবী শুনাবি লিখছেন কেন শুধু
তাহলে আমার আল্লাহ আমাদের নবীকে পাওয়ার দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নি যারা রাসূলুল্লাহর বিয়াদবি করে না তারা, সুন্নি যারা আলে পাকের বিয়াদবি করে না তারা, সুন্নি যারা ওলি আল্লাহর বিয়াদবি করে না তারা। আমি সম্মান নাইবা দিতে পারলাম ওলি আল্লাহ, তাই বলে তাকে সীমা রেখা করব না। আমি যদি শুধু বলি শুধু ফুরফুরার পীর হবে, শুধু ফুরফুরার পীর, আবার অনেকে বলে শুধু 52 জেলা, আমি বলি ওরকম কেন? পীর যখন হয় ও তমাম দুনিয়ার হয়, যেখানে যার ভক্ত চীন দেশেও থাকতে পারে, সমস্ত এলাকার পীর। সুবহানাল্লাহ। খাজা মাইনউদ্দিন চিশতি কি শুধু আজমিরের পীর? সরকার আলা হযরত কি শুধু বেরিলি শরীফের পীর? তামাম জাহানের পীর। সুবহানাল্লাহ। হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি শুধু কি ওয়াহারের পীর? তামাম জাহানের পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমানটা থাকা দরকার, কিন্তু এ পাগলায় শুধু বলতে তুই ও ফুর ফুর আর ও ফুর ফুর আর, তার মানে ও জানার অভাব, জ্ঞানের অভাব। আউলিয়া সে আল্লাহর বন্ধু, পার হবে সে হব সিন্ধু, কভু নয় সে নিরানিন্দু, নিরা পদে যাবে চলে আল্লাহর বান্দা আল্লাহর মতো। কোরআন পাকে বলে মানুষ কভু খোদা নয়, খোদার নীতি নিয়ে চলে। জোরে বলুন। জিনিসগুলো বোঝে আজ আমরা মলবি যারা, আমরা আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি না, যেভাবে বলছি যে হুজুর যা বলছে সব ঠিক, বাস্তবে বুঝার চেষ্টা করবেন তো। আমারও তো ভুল হতে পারে, তবে আমার যদি কেউ ধরিয়ে দেয় হুজুর আপনি এটা ভুল বলেছেন, আমি তাকে ওস্তাদ মেনে নেব। কিন্তু আপনি না ধরে চায়ের দোকানে বসে যদি গল্প করে ওটা বদনাম করলে গুনাহ হবে আপনার আর নেকি হবে আমার। যারা ইমানদার তারা ওই চায়ের দোকানে বসে অপরের গীবাত করে না, বরন্ত তারা তার সচেতন করার জন্য যদি পারে এমন ভাবে তাকে কথাটা বলে যাতে করে আর একজন শিক্ষা গ্রহণ করে নাকি গো। কিন্তু আমি যখন নামাজ পড়ি একজন পড়ে ও নামাজি ওর বাড়ি যাবো না, তার মানে কি নামাজি দেখাতে যাচ্ছে আসেনি, এরকম করা ঠিক না। হাদিস শরীফের মধ্যে এসেছে দেখুন, একজন ব্যক্তি উজুতে ভুল করেছে, ইমাম হাসান ইমাম হোসেন পাক দেখলেন ভুল করেছে, তখন ওনারা দুইজন বলছে ভাই আপনি এখানে বসুন, আমরা দুই ভাই উজু করি, কার উজুটা ঠিক হয় দেখুন। ওনার বলছেন না যে তোমার ভুল হয়েছে, কি বলছেন আমরা উজু করছি দুই ভাই আপনি একটু দেখুন। যে নিয়মগুলো করেছে ওই ব্যক্তি সে একজন, আর যে উজুর নিয়ম সেই নিয়ম করছেন আর একজন। উজু হয়েছে, বুঝতে পেরেছেন ভাইজান আমার এই উজুটা ঠিক হয়েছে আর এই উজুটা ভুল হয়েছে, ও ব্যক্তি বুঝে নিয়েছে আমি ভুল করেছি। আর আমরা হলে কি কথা, উজু করতে জানে না না করে যা, মানে আমরা এত বোঝা বুঝি, মানে প্লাস্টিকের ফুল দেখতে ভালো ওর ভিতরে সুগন্ধ নাই, তুমি যদি নবীওয়ালা হও তোমার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকাটাই হলো ইমানদারের কর্তব্য। জোরে বলে বলে আমার কথা কি বোঝা যায়? রাগ করছেন কিন্নাতে নবী পড়কে, একদম নতুন একটা নাত পড়ছে বলবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন কে হাম নাতে নবী পড়কে তকদীর জাগা লেঙ্গে, কে হাম নাতে নবী পড়কে তকদীর জাগা লেঙ্গে, এক রোজ হামে আকা তৈবা বুলা লেঙ্গে, কে হাম নাতে নবী পড়কে তকদীর জাগা লেঙ্গে। জোরে বলো। वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे, वो जीते जी दुनिया में जन्नत का मजा लेंगे, जो बाप को खुश रखेंगे और माँ की दुआ लेंगे,
एक रोज हमें आप तैबा में बुला लेंगे कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे कि हम नाते नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे। जरे बोलूं गर्दी सुन जमाने की गर हमको कभी घेराओ, गर्दी सुन जमाने की गर हमको कभी घेराओ, हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे। गर्दी सुन जमाने की गर हमको कभी घेराओ, हम ख्वाजा पिया को आवाज लगा लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे कि एक रोज हमें आका तैबा बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। जोरे बोलो अरे जोरे ख्याल करो और खाजा की गोली उसीले से मैदान कयामत में, और ख्वाजा की वसीले से मैदान कयामत में, और ख्वाजा की वसीले से मैदान कयामत में हम जैसे गुलामों को, हम जैसे गुलामों को सरकार बचा लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे। जरे बोलो हसन मुजतबा पे खजा जो करम करेंगे, हसन मुजतबा पे खजा जो करम करेंगे, तैबा के बगारों में घर अपना बना लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। एक रोज हमें आका तैबा बुला लेंगे कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वअला अली सैयदना। बाबा जी आमार आमार नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक पावा दान करेछेन तिनि रहमतल लिल आलमीन। जोरे बोलुन ओई नबीर भालोबासा लागबे ना রসুলের ভালোবাসায়? অনেকে বলে আমরা ভালোবাসি রসুলের দিওয়ানা, কিন্তু মাদ্রাসা তৈরি হবে তার জন্য কালেকশন দেব না। এখানে মুক্তব আছে না, ওর অনেকটা কাজ বাকি আছে, রড লাগবে অনেক, ওকে এবার ঢালাই করে সুন্দর করে তৈরি করবে বলে সিদ্ধান্ত আছে, নিয়ত আছে। আপনারা রাজি আছেন যে মুক্তবটা হোক? জি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা তৈরি হোক আমরা সবাই চাই। এমন কেউ আছেন 2000 5000 টাকা দিতে পারে মাদ্রাসার জন্য? হয় না বাবা, মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, তাদের নামে 5000 টাকা দিবেন মাদ্রাসা তৈরি হবে? যে ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ঘর মাদ্রাসার জন্য 2000 5000 টাকা দেবে, আল্লাহ পাকের নবী ইদ্রিস নবী বলেছেন, নবী আমার দেখে এসেছেন, হাদিসের কথা তো আলাদা আছেন, ইদ্রিস নবী যিনি জান্নাতে আছেন তিনি বলেন যখন আমাদের নবী মিরাজে যাচ্ছেন মিরাজের রাতে জান্নাতের দরজার কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়ালেন, ইদ্রিস নবী এসেছেন, হুজুর ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি জান্নাতে কেমন আল্লাহর নিয়ামত ভোগ করছেন? বলছে আমি যেখানেই যাই আখিরি জামানার নবীর উম্মতের ঘর দেখতে পাই। সুবহানাল্লাহ,
সব কুটি কুটি ঘর বানানো আছে মহাল মহাল ছোট ছোট নয় মহাল বানানো আছে হুজুর আমি ইদ্রিস জান্নাতের একটা গলি এখনো 5000 বছর ধরে ভ্রমণ করে শেষ করতে পারিনি জরে বলে 5000 বছর ধরে যদি জান্নাতের একটা গলি শেষ না করতে পারেন তাহলে ওই জান্নাত কেমন বানিয়েছেন আল্লাহ ও বাবা যত সুখ আপনি দুনিয়ায় চিন্তা ভাবনা করেছেন আপনার ব্রেন যেখানে হার মেনে যাবে সেই সুখ জান্নাতের নিম্নতম সুখ দুনিয়ায় যত কোটি কোটি কোটিপতি হোক না কেন তার যে সুখ তার থেকেও সুন্দর জান্নাতের ছোটতম সুখ আপনি কল্পনায় আনতে পারবেন না জান্নাতের সুখ কত জান্নাত আটটি জাহান্নাম সাতটি ও বাবা আছেন কেউ 5000 টাকা দিতে পারে মক্তবের জন্য হুজুর ওয়াজ ভালো লাগে কিন্তু কালেকশন দিতে ভালো লাগে না